এই বইয়ের সঙ্গে আমার যোগাযোগ সেই 1950 সালে, তখন বইয়ের যে ব্যাপারটি ছিল বাংলাদেশে খুব উন্নত মানের ছিল না, এবং বই বিক্রি প্রশ্নই ওঠে না। আজকে এতদিন পরে এই 2012 সনে একটি প্রকাশনা দাঁড়িয়েছে বাংলাদেশে, কিন্তু তাও খুব একটা আশা ব্যঞ্জক বলে আমার কাছে মনে হয় না, কারণ একটি সংস্করণে 5000 বই কিনে ছাপা হয় সেটি শেষ হতে প্রায় 2.5 থেকে 3 বছর লেগে যায়। যেখানে গুছিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের রাজনৈতিক প্রেক্ষাপট যেভাবে বর্ণনা করে গেলেন,
শহীদ চৌধুরী যেভাবে আমাদের স্বাধীনতা যুদ্ধের পরের যে সংকট কথা বলে গেলেন, এরপরে আমার বলার কি কিছু থাকে? আমার মনে হয় না। তবুও যদি কথা বলতে হয়, ছবি আমি সকালে বলেছিলাম যে বইমেলা, এই বইমেলার আয়োজনটা তদন্ত প্রবাসীরা করেছেন, এটাতেই তো বোঝা যায় যে বাংলার সংস্কৃতির প্রতি তাদের যে মায়া মমতা দুর্বলতা আছে। এই জন্যই বইমেলা করার উৎসাহ তারা পেয়েছেন। আমার মনে আছে, আমি তখন তার সামনে অনুসন্ধান করছিলাম, সেই স্মৃতি আছে আমার। পঞ্চাশ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে অক্ষর স্থিত হয়ে আছে, ঠিক তত আমাকে আজকে এনার চলে যাওয়ার পরে ফোন করে আমি তো বলেছেন তার পিতামাতার কয়েকটা শিশু হয়েছে, এই স্মৃতি আমাদের জীবনের অভিজ্ঞতায় উজ্জ্বল হয়ে থাকবো যতদিন আমরা বেঁচে থাকবো।